অভিমন্যু মুখার্জি পরিচালিত কলঙ্ক উনিশে জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে রায়মা সেন ও ঋত্বিক চক্রবর্তীকে সফল লাভের পর এই সিরিজে দেখতে পাওয়া যাবে চৈতির ভূমিকায় এবং ঋত্বিক চক্রবর্তী রয়েছেন রঙ্গনের ভূমিকায় সাহানা দত্তের বিগত সিরিজগুলি মূলত নারী কেন্দ্রিক স্বাদ ঘুরে ফিরে পাওয়া গেছে অর্থাৎ একজন নারীর সমাজে অবস্থান এবং তার সমস্যাগুলি পোট্রে করা হয়ে থাকে এখানেও তা নজরবন্দী হয়েছে প্রসঙ্গত শাহনা দত্তের সাথে রাইমা সেন এর আগেও হ্যালো সিরিজে কাজ করেছেন সিরিজটি মূলত মার্ডার মিস্ট্রি থ্রিলার এবং সামাজিক সমস্যার প্রেক্ষাপটে তৈরি সিরিজটি সম্পর্কে একটু ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি রঙ্গন এবং চৈতি কলেজ জীবনের বন্ধু এবং তারা পরবর্তীতে বিয়ে করে তাদের দুটি সন্তানও রয়েছে তাদের বিবাহিত জীবনের সিক্রেট হচ্ছে বন্ধুত্ব এবং সর্বদা সত্যি কথা বলা ইভেন তারা যদি অন্য কোনো প্রেমেও পড়ে তবুও তারা সত্যি কথাই বলবে কুড়িতম বিবাহ বার্ষিকীতে চৈতি জানতে পারে রঙ্গন একজনের প্রেমে পড়েছে এবং তারপরই ঘটে যায় একটি রহস্যময় মৃত্যু এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাজানো হয়েছে সম্পূর্ণ সিরিজটি দেখা যাক সিরিজটি কেমন হয় সিরিজটি এভি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ